আপনারা দেখবেন এই দেশের কিছু পীর ইল্লাল্লাহ জিকির বের করছে, আল্লাহর হাবিবের জামানায়, সাহাবিদের জামানায়, তাবিনদের জামানায় তিন যুগে সম্মিলিতভাবে ইল্লাল্লাহ জিকির করার কোনো প্রমাণ নাই। যদি কোনো পীর বা মৌলবি প্রমাণ দিতে পারে নগদ 10 লাখ টাকা তাকে দিব। ইল্লাল্লাহ জিকির জায়েজ কি? অবশ্যই জায়েজ। আহলে আরবের মতে এটাও বেদাত। আমার দেশের মৌলবি আর পীরেরা সব বেদাতকে দাঁত দিয়া কামড়ায় ধরল। সবাই বলেছেন রিয়াজত তালিমের জন্য আপনি ইল্লাল্লাহ জিকির করতে পারেন, আমরা রিয়াজত এবং তালিমের কথা বলতে পারি। এবং বাংলাদেশের বড় হালকা জাতির চরম নায়েব চৌবন নাইবে আমির সাহেব গতবার ফাল্গুনের মাহফিলে এর আগের বার একবার সুস্পষ্টভাবে বলেছেন যে ইল্লাল্লাহ এটা রিয়াজতের জন্য করা হয়, সুতরাং এটা বেদাত হওয়ার কোনো কি নাই, সুযোগ নাই। যুবকরা, এই ফটকা মৌলবিদের খপ্পরে পড়ে ইমান নষ্ট করো না, এগুলো খ্রিস্টানদের এজেন্ট। আমি আমি আমার এক প্রোগ্রামে বলেছি বাংলাদেশের 400+ মুভ ফাউন্ডেশনের সদস্য খ্রিস্টানদের টাকা খায়।